বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। বুধবার মহালয়া, তার পূর্বেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন সবজি বাজারে এদিন দেখা গেল বাজার মূল্য প্রায় স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ অভিযোগ করেন মুদিখানার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এদিন দেখা গেল আলু, পেঁয়াজ, রসুন, টমেটো সহ অন্যান্য শাকসবজির দাম প্রায় স্বাভাবিক, একটু চড়াই রয়েছে। হ্যাঁ, কারণ কি আমদানি কম, কিন্তু তুলনামূলক আলু পেঁয়াজের দামটা মোটামুটি ঠিক আছে। 32 টাকা কেজি আলু, 60 টাকা কেজি পেঁয়াজ, আর এই সবজি শাক সবজির দামটা একটু বেশি আছে। সবজি দাম তো কম বেশি হতেই থাকছে, জলের জন্য, ওয়েদারের জন্য হতে পারে, কিন্তু মুদিখানার তো দেখুন আজ ভাবি তো থেকে যাচ্ছে, এরপর যে দাম উঠালে তো কম হচ্ছে না সেই জিনিসের দাম, সেটা তো কম হওয়া আগে দরকার না। তো নিত্য প্রয়োজনের মধ্যে তো চাল ডাল, হ্যাঁ, প্রয়োজনই স্বাভাবিক কথা, চিনি এগুলো তো আমাদের প্রয়োজন সবকিছু, কিন্তু সেগুলো দাম কমছে না, সেগুলো দাম কমছে না, পারলে সেই জিনিস আর নামছে না, নামছে না। কি চাইছেন আপনারা, কি হলে ভালো হয়? চাইছি যে সাধারণ মানুষের একটা স্বাভাবিক একটা দাম থাকলে আমাদের পক্ষে সম্ভব হয়। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।